হে গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম জুওলজি পরীক্ষা দিতে। আগের ভিডিওতে তো দেখেছো যে আমরা আমাদের বোটানি সিট পড়েছিল মগরাতে, মগরাগাছির গোপাল ব্যানার্জি কলেজে। তো এইবার কোথায় সিট পড়লো টাইটেল থাম্বনেল দেখে হয়তো কিছুটা বুঝে গেছো। আমি সামনে পুরোটা বলে দেবো আস্তে আস্তে। তো প্রথমে ভেবেছিলাম যে আজকে ফার্স্ট দিন কলেজ যাচ্ছি, তো তেমন ভিডিও করব না। তো যা চারিদিকের যা দেখতে পাচ্ছ দৃশ্য, মানে অসাধারণ দেখতে চারিদিকের সিনারিগুলো। তো আমি ভাবলাম ভিডিও না করে আর পারলাম না। আর এটা একটা হচ্ছে রেস্টুরেন্ট, দেখো জলশ্রী। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় আর এর ভিতরে খাওয়া দাওয়া। এটা হলো চন্দননগর ঘাট, আর ঘাট পেরোলেই এই দেখো ফাইনালি গাইস কলেজে পৌঁছে গেছি। আর আমরা গোপাল ব্যানার্জি কলেজে দেখেছো এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির একটা ভিডিও করেছিলাম, কিন্তু এই কলেজটা অসাধারণ। মানে সব কিছু দেখতে চারিদিকে সুন্দর, চারতলা কলেজ, কলেজের লিফ্ট পর্যন্ত আছে, আর রুমগুলোও বেশ দারুণ। কিন্তু সব কিছুরই ভালো খারাপ সব দিকই থাকে। এই যে আমরা যে কজন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, তো আমরা এই কজন বাদ দিয়ে সবাই সিট পেয়েছে, মানে বসার জন্য টুল আছে, কিন্তু আমাদের এই কজনের টুল নেই। আমরা সবার লাস্টে গেছি জন্য দাঁড়িয়ে আছি তখন থেকে, মোটামুটি 30-40 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। দেখো 7-8 জন মতো যারা দাঁড়িয়ে আছি, এরা আমরা বসার জন্য জায়গা পাইনি। তো কলেজের মানে কি বলবো, কলেজকে রোস্ট করছি হিসাবে, মানে কলেজের এত বড় একটা কলেজ আর বসার জন্য সিট দেয়নি। তারপর মোটামুটি 2 ঘন্টা বসার পরে আমাদের ক্লাস শুরু হয় এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য ডাকা হয়। দেখো আমরা প্র্যাকটিক্যাল রুমে গেছি এবং ম্যামের কাছ থেকে পারমিশন নিলাম। পারমিশন নেওয়া মাত্র সবাই মোবাইল বের করে ছবি তুলতে শুরু করে দিয়েছে। আর নামগুলো দেখো, আর এইগুলো মানে রিজার্ভ করে রাখা হয়েছে এখানে বিভিন্ন রকমের। আমরা দেখো একটু, তারপরে আবার কথা বলছি। Am I sinking like a গজব বেজতি হে চোখ দেখ কত বড়। এই যেতে দে, যেতে দে। তো এই ডেস্কগুলোতে দেখতে পাচ্ছ অনেক ধরনের অনেক কিছু রাখা রয়েছে, আর তলায় নাম দিয়ে আছে, নাম দিয়ে রাখা রয়েছে। আর এগুলো আমার যেটা মনে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ এইভাবেই থেকে যাবে, কিচ্ছু হবে না, যেমন দেখছো তেমনই। তো সবগুলো একটু ভিডিও করে নিলাম আস্তে আস্তে। প্রচুর জীব আছে, আর এখানে দেখো সাপ রাখা আছে, সাপ, স্নেক, ভাই কত রকমের সাপ দেখো। এখানে জানি না নামগুলো দেওয়া নেই সাপের, এইখানেও রয়েছে বেশ কিছু। তো এগুলো দেখলাম, দেখে তারপরে আবার ক্লাসে জয়েন করলাম। তো চলো লেটস গো। দাঁতগুলো দেখ শালা গুটকা খেতে মনে হয়। সবাই দেখছে, বললাম না আসছে সব অনেকজন। চ ভাই এই যে আমাদের চন্দন ভাই ফিলিং মরলো, কলেজে সব লিফ্ট হচ্ছে ভাই।
তো এইখানে লুকটা দেখো, জাস্ট মানে অসাধারণ লাগছে দেখতে। কালার কম্বিনেশন এত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আর পুরো কলেজটাই খুব পরিষ্কার, বেশ সুন্দর জায়গা। আর এখানে দেখো গেটে দারোয়ানও রয়েছে, গেট খুলে দেবে লাগিয়ে দেওয়ার জন্য। দারুণ দারুণ। তো এটা কলেজের সামনেই এই রাস্তা, এই রাস্তা ধরে আমাদের ফেরিঘাট যেতে হয়। তো ফেরিঘাট ফেরিয়ে তারপরে আমরা ওই সাইডে যাবো, দিয়ে অটো ধরে স্টেশন যাব, কাকিনাড়া যাব বা জগদ্দল যাব, সেখান থেকে ট্রেন ধরবো। তো চারিদিকের পরিবেশ এত সুন্দর, এত মানে সুন্দর জায়গা কি বলবো তোমাদের। কিন্তু সব কিছুরই একটা ভালো খারাপ দিক থাকে। যখন আমরা শ্রীগোপাল ব্যানার্জি কলেজে গিয়েছিলাম মগরায়, তো সেইখানে আমাদের জায়গাটা খুব একটা পছন্দ না হলেও সে কলেজের ম্যাম ছিল আমাদের সঙ্গে। মানে আমার লাইফে এরকম এত ভালো ম্যাম আমরা কোনোদিন পাইনি, এত কম সময়ে মানে খুব ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এই কলেজটা খুবই ভালো, খুব সুন্দর চারিদিকে। কিন্তু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে কলেজের ম্যানেজমেন্ট, কেউ তো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। আর আমাদের অসুবিধা, আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে এদিক ওদিক থেকে টুল শেয়ার করে কোনো রকমে বসি। তো ফাইনালি গাইস আপাতত চলে এসেছি বোটের উপরে, এখানে 9 টাকা করে টিকিট নিচ্ছে। তো এই ঘাটটা পেরোবো, পেরিয়ে বাড়ি যাবো। তো ঘাট পেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছি, আর অটোতে আমরা যাচ্ছি কাকিনাড়া। আর এখান থেকে অটোর ভাড়া নিচ্ছে 15 টাকা করে, আর একটা অটোতে আমরা 8 জন উঠেছি, ওই জন্য আমি বাইরে ঝুলছিলাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করব, তার আগে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে ভিডিওটার মোরাল হলো, যতই এক ভালো দিক থাকুক না কেন, তার একটা না একটা খারাপ দিক থাকে। মানে সম্পূর্ণ ভালো দিক হয় না, ভালো দিক নিতে গেলে তার খারাপ দিকটাও নিতে হয়। টেক কেয়ার, বাই।